বলো বলো বলো, শর্মা ওমাদ বলো। হ্যালো, আনি আনি, হ্যালো, হাই, কৃষ্ণা কৃষ্ণা কর তো, কৃষ্ণা 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 কৃষ্ণা, হাই হাই কর তো, হাই। কৃষ্ণা কৃষ্ণা করো, কৃষ্ণা 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 করো, কৃষ্ণা কৃষ্ণা, ওই ওই ওই, হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, তোমরা সবাই কেমন আছো? আর আমার ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো ভাই, সকালে উঠে একটু কফি বা চা না হলে দিনটার দিক শুরু হয় না। তো ভাই, সকালে উঠে ফ্রেশ হয়ে বানিয়ে নিলাম নিজের জন্য একটুখানি কফি, আর তারপরে আমি রেডি হয়ে গেছি, কারণ আমি একটু মার্কেট যাব। বাড়িতে আপেল শেষ হয়ে গিয়েছিলো, তো ভাবলাম চলো কিছু আপেল কিনে আনি মার্কেট থেকে। আর মার্কেট যাবার আগে ভাবলাম একটা কাজ করি, ডাল আর সবজিগুলো জলে ভিজিয়ে রেখে দিয়ে যাই, তো তাহলে এসে রান্না করে নেবো তাড়াতাড়ি। তো চলো, এখন বাজারে থলিটা নেওয়া যাক আর মার্কেটের উদ্দেশ্যে রওনা দেওয়া যাক। এখান থেকে মার্কেট তো কাছেই, আমি হেঁটেই চলে যাব। আর বাই দ্য ওয়ে, স্কুটিটা তো বাড়িতে নেই, স্কুটিটা বর নিয়ে গেছে, আর আমি তো ফোর হুইলার চালাতে জানি না, তাই এখন আমাকে বাই ওয়াকেই যেতে হবে, মানে চরণবাবুর ট্যাক্সিতে আমাকে যেতে হবে। তো চলো চরণবাবুর ট্যাক্সিতে যাওয়া যাক। আর হ্যাঁ, যখন আমি বাড়ির তালা দিয়ে দিয়েছি, সব কিছু করেছি, তারপরে আমার খেয়াল হয়েছে, আরে এখানে তো বৃষ্টি পড়ছে আর আমি তো ছাতাই নিইনি। বাস আবার দরজা ওপেন করলাম, আবার ছাতা নিলাম, কারণ কি, পোর্ট ব্লেয়ারে এখন কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে। আন্দামানে এটাই হয়, অক্টোবর নভেম্বর অবধি বৃষ্টিই হয়, আর এখানে শীতকাল বলে কিছু হয় না। আর আমি এখন যে অ্যাপার্টমেন্টে থাকি, এটা ওই অ্যাপার্টমেন্ট, আমরা থাকি সেকেন্ড ফ্লোরে। আর দেখো আন্দামানের ওয়েদার এত সুন্দর ওয়েদার না এখানে, মানে বাইরে বেরোলে ইচ্ছা করে যে বাইরেই থেকে যাই, বাড়ি ফিরবো না, অনেক সুন্দর মনোরম ওয়েদার। রোদের তো দেখাই নেই, এক দু মাস হয়ে গেল খালি বৃষ্টি পড়ছে। আর আমার মার্কেটিং করা হয়ে গেছে, আমি এখন ফিরেও এসে গেছি রুমে। বাট আমি ভাবলাম তোমাদেরকে একটু আন্দামানের মার্কেট দেখাবো কেমন হয়, কিন্তু মার্কেট ওপেনই ছিল না। তো আমি কি করলাম, আমাকে খুব মুড়ি খেতে ইচ্ছা করছিল, আর এই আন্দামানে বাঙালিয়ানা চানাচুরটা পাওয়া যায়, তো ওই কারণে আমি মার্কেটে গিয়ে চানাচুর কিনে নিয়ে চলে এলাম। ভাবলাম যাই, আপেল তো পেলাম না, বাড়িতে গিয়ে চানাচুর আর একটু মুড়ি খাই। তো বাইরে এত গরম যে খাবার বানাতে ইচ্ছাই করছে না, এখন ইচ্ছা করছে চান টান করে শুয়ে পড়ি, মানে খাবার বানাতে আর খাবার খেতে ইচ্ছা করছে না। অ্যাকচুয়ালি অ্যাপেল কিনতে আমি প্রায় 2 কিলোমিটার হেঁটে হেঁটে চলে গেছি, 2 কিলোমিটার আপ 2 কিলোমিটার ডাউন, মানে 4 কিলোমিটার, বাট একটা অ্যাপেলের দোকান বসেনি, একটা অ্যাপেলের দোকান বসেনি, জানি না কেন, কালকেও একটাও অ্যাপেলের দোকান বসেনি। তো এখন জাস্ট টায়ার্ড ফিল করছি, মনে হচ্ছে কি চান টান করে না শুয়ে পড়ি। তো এরকম টাইমে কি মনে হয় না, বাইরে একা একা থাকলে কি, মা থাকলে ভালো হতো, রান্নাটা তো করে রাখতে এসে তো খেয়ে নিতাম, কিছু না একটু রেস্ট নেবো, এই তো ফ্যান ঘুরছে মাথার উপরে, একটু রেস্ট নেব, তারপরে আবার রান্না টান্না করে নেবো, রান্না করতে তো এমনি বেশি টাইম লাগে না, তো রান্না টান্না করে তারপরে রান্না করে খেয়ে নেবো। তো বাস এখানে আমি নিয়ে নিয়েছি মুড়ি, পেঁয়াজ, লঙ্কা আর চানাচুর। আমাকে না মুড়ি খেতে প্রচণ্ড ভালো লাগে, মানে প্রচণ্ড, মনে হয় সমস্ত বাঙালিদেরই মুড়ি খেতে খুব ভালো লাগে। তো ভাবলাম চলো একটু মুড়ি খাই আগে। আর আমার না সবার যেমন ফুচকার ক্রেভিং ওঠে, অনেক কিছু ক্রেভিং ওঠে, আমার মাঝে মাঝে মুড়ি খাওয়ার ক্রেভিং ওঠে। মানে আমি আন্দামানে আছি, তো এখানে কি হয়, এখানে অনেক বাঙালি আছে, তো এখানে দোকানে তো মুড়ি কিনতে পাওয়া যায় ওয়েস্ট বেঙ্গলের মতন, তো আমাকে মাঝে মাঝে এত মুড়ি খাওয়ার ক্রেভিং ওঠে না, আমি দোকানেতে গিয়ে মুড়ি কিনে এনে বাড়িতে ঝালমুড়ি করে খাই। আর সবথেকে ফানি লাগে যখন মুড়িটা খেতে শুরু করি পুরো চানাচুর থাকে, আর মুড়িটা যখন শেষের মুহূর্তে আসে একটাও চানাচুর থাকে না। তো চলো, এখন তো মুড়ি খাওয়া হয়ে গেছে আর টাইমও হয়ে গেছে অনেক, তো এখন দুপুরের খাবারের একটু ব্যবস্থা করা যাক। তো দুপুরে প্রতিদিন খাবারের মেনুতে তো আমি ডাল রাখি, তো এখন চলো আগে ডালটাকে সিদ্ধ করে নেবো, আর ডাল করার পর তারপরে করব ভাত, তরকারি আর করব ডিম সিদ্ধ।
অমলেট এত খেতে পছন্দ করি না, কারণ আমি একটু তেল অ্যাভয়েড করি। তো আমি ভাবলাম যে না, আজকে আর এই দেখো উচ্ছে আছে, এগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, এগুলোকে জাস্ট একটু জলে সিদ্ধ করে নেব। আর এখানে অলরেডি প্রেশার কুকারেই আমি তরকারি রান্না করি, তো আগে আমি ডাল রান্না করে নিয়েছি প্রেশার কুকারে, আর তারপরে আমার তরকারিও রেডি হয়ে গেছে। আর দেখো রান্না করতে করতে আবার এসে হাজির, এখনও বিছানায় বসে আছে। মানে ওর শুধুমাত্র লাগে যে আমার ঘরের দরজাটা কখন খোলা থাকবে, যেই দরজাটা খোলা পাবে একবার না, সেই চলে আসবে, এসে নিজের মতন ও ঘুরে বেড়াবে, নিজের মতন ওকে ও জিনিসে হাত দেবে, বাস ওকে কিছু বলা যাবে না, মানে একটু ও বকা যাবে না, কিছু করা যাবে না, যদি মাঝে চোখ দেখিয়ে দিয়েছি একটু তো বাস এরকম বাড়ি চলে যাবে, মানে নিজের বাড়ি চলে যাবে কিছুক্ষণের জন্য, আবার তারপরে চলে আসবে। আগে তো অনেক ছোট ছিল, তো তখন ওয়াকার নিয়ে আসতো, আমার আগের ভিডিওগুলোতেও একে দেখা গেছে, ওয়াকার নিয়ে নিয়ে আসতো আর আমার পিছু পিছু ঘুরে বেড়াতো। আর এখন কি হয়েছে, এখন একটু বড় হয়ে গেছে, হাঁটতে শিখে গেছে, তো এখন নিজেই আসে, জিনিসপত্র এদিকে জিনিসপত্র ওদিকে করে দেবে, দিয়ে তারপরে ঠিক পালিয়ে যাবে। এখন দেখো বইগুলোকে নিয়ে ওর এখন এটাই খেলা, বইগুলোকে নিয়ে এদিক ওদিক করবে ব্যাস। তো এখন অলরেডি বিকাল হয়ে গেছে, সকালে তো এসেছিল, তো সকালে আসার পর তারপরে আবার দুপুরে ভাত টাত খেয়ে নিজের মায়ের কাছেই ঘুমিয়ে গেছে, এখন আবার বিকালে দেখতে এসেছে যে চলো আবার আন্টির বাড়িতে গিয়ে একটু কাজ বাড়িয়ে দিয়ে আসি। বাস ওর এটাই কাজ, যখনই দরজা খোলা পাবে আসবে, আর এসে সব কাজ এইদিকে জিনিস ওদিকে, ওদিকে জিনিস ওদিকে করে দিয়ে চলে যাবে। আর সব থেকে ওর এখন আবার একটা নতুন জিনিস হয়েছে, যবে থেকে হাঁটতে শিখেছে ডিরেক্টলি এসে বাথরুমে ঢুকে পড়ে, আর বাথরুমে ঢুকেই যে জল রাখা থাকে জলটাকে নিয়ে খেলা করবে। তো আমি কি করেছিলাম, একটা বালতিতে মানে এই সবুজ কালারের বালতিটাতে জল ছিল না, তো ও বালতিটাতে ওকে ঢুকিয়ে দিয়েছি। আমি ভাবলাম বোধহয় ভয় পেয়ে কান্নাকাটি করবে কিছু করবে, ও বাবা ওর কোনো কেয়ারই নেই, ওর উল্টো মজা এসে গেছে যে একটা বালতিতে আমি ঢুকে আছি আর একটা বালতির জল নিয়ে আমি খেলা করব। আর বালতিটাকে পুরো গ্রিপ করে ধরেছিল সবুজ বালতিটাকে, যাতে না পড়ে যায়, মানে ওর এটাই খেলা। তো চলো, অলরেডি আমার ডিনার হয়ে গেছে, তো ডিনারের পর আমি একটু বই পড়তে পছন্দ করি, তো এখন একটু পড়াশুনো করি, আর বই পড়ার পর আমি একটু ঠাকুরকে প্রণাম করি, আর তারপরে গুড নাইট। তো গাইস আবার আমাদের দেখা হবে নেক্সট ব্লগে, টাটা বাই বাই, গুড নাইট।